নানরা কি করে এগুলা বোঝা জানা টাকা বাক্স টাকা হয় হস্ত করে কামটা ধরে বাইজিয়া করে এটা এই যে খায়ের মিয়া এই যে কেশিয়া যাত্রাবাড়ি মাতুয়েলে মনগড়া মসজিদ কমিটি গঠনে কাউন্সিল সিন্টু বিপক্ষে এলাকার মুসল্লিগণ রাজধানী যাত্রাবাড়ি মাতুয়েলে 65 নং ওয়ার্ড মুসলিম নগরে অবস্থিত মুক্তার ও গোলেনুর জামে মসজিদের উন্নয়ন তহবিলে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সভাপতি সাংগঠনিক সম্পাদক কেশিয়ারের বিরুদ্ধে জানা যায় 20 বছর যাবত নির্বাচন নির্বাহী কমিটি ঘোষণা করে মসজিদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন সভাপতি সাইদুর রহমান সাদেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন বেপারি ও কেশিয়ার হাজী মোহাম্মদ আবুল খায়ের আর এ কমিটি পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছেন ঢাকা সিটি কর্পোরেশনের 65 নং ওয়ার্ড কাউন্সিলর শামসুর উদ্দিন ভূঁইয়া সিন্টু এলাকার মুসল্লিগণ বলেন 20 বছর যাবৎ মসজিদটি কমিটির কোনো হিসাব প্রকাশ না করে তাদের মনগড়া কাজ করেন মসজিদের মুসল্লিগণ হিসেবে চাইলে হিসাব চাইলে কমিটির উদ্বুক্ত পদে থাকা তিনজন প্রভাব দেখিয়ে গালমন্দ করেন এতে করে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয় পূর্বের নিয়ম অনুযায়ী শুক্রবার কাউন্সিলর শামসুর উদ্দিন ভূঁইয়া সেন্টুর নেতৃত্বে বা জুমার পূর্বে কমিটির বহাল তবিয়ে রাখার চেষ্টা করেন এলাকার মুসল্লিগণ ভাগ বিভক্তিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে এলাকার সচেতন মহল বলেন আমরা আল্লাহর ঘর মসজিদ পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ও সফল কমিটি চাই এ বিষয়ে গণমাধ্যম কর্মীগণ কাউন্সিল ও মসজিদের মোতোয়াল্লি এ সহায়কের নিকট জানতে চাইলে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে চলে যায় ফলে এলাকাবাসী সন্দেহে তীব্র মোতোয়াল্লি ও কাউন্সিলরের দিকে যায় পর্যক্রমে ঘটনা পরিস্থিতিতে যখন নিয়ন্ত্রণহীন হয় ওই মুহূর্তে ডেমরা থানার এসআই ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা দুর্নীতি করে যাচ্ছে এবং যখন মুসল্লিরা হিসাব চাচ্ছে তাদের থেকে মুসল্লিদের উপরে চলার কথা এবং জালমন্দ করছে এই বিষয়ে আপনি কতটুকু জানেন জি এটা মুতল্লির নলেজ আছে আমি গতবার জুরুমবালাই কমিটি করে এই সভাপতি কেশিয়ার যারা টাকা দিয়া বরং চাঙ্গুই মাতুয়ালির লোকজন দিয়া এরা টাকা পয়সা দিয়া এই হ্যাঁ ইয়েছে হ্যাঁ পদবি লইছে লওয়ার পরে আমি টাকাটা কাকে দিয়েছি এটা ওই যে যারা উপদেষ্টা ছিল এসব লোকের দিয়ে একজন উপদেষ্টার নাম না দুই একজন নাম কোয়া যাবো না এই জন্য নাম কোয়া যাবো না আরোই আমার ভাই আরোই আমার আত্মীয় দেয়া গেছে আছে বাড়ির লোক কথা বলছে না সিস্টেমে এটা করছে আমি মতুয়ালির ওইখানে বলছিলাম যে এই যে সভাপতি যায় এই যে সাদেকুর রহমান আমি কইছি মতুয়ালি সব এই আপনার এই লোকে টাকা পয়সা দা কইছে এইভাবে এই লোককে সেই নাম তার নাম ওই যে সাদেক আমরা কালেকশন করি মাঝে মাঝে আমগো মধ্যম সাহেব আমরা এই যে এগুলোর কিছু আমরা কালেকশন করি যেটা যেন যা লাগে আমরা লগে পাশে দিয়া করি হেরা খালি আছে নামের মধ্যে আর কোন আন্দা কি করে এগুলা বোঝা জানা টাকা বাক্স টাকা হয় হস্ত করে কামটা ধরে বাইজিয়া করে এটা এই যে খায়ের মিয়া এই যে কেশিয়া খায়ের সব কামসাপ করে পেছায় বাইক দেখা কেন কেন মসজিদে হিসাব করবো কইরা সিমি চাল দেবো লইয়া তারপরে টাকাটাই করবো কিন্তু এগুলা কিছুই নেই হেরা চায় খালি জুরবো এইভাবে চালাই দিতে আচ্ছা একটা প্রশ্ন এই যে বিগত যে 20 বছর যাবত যে কমিটি এখানে আছে এই কমিটি কি নির্বাচনের মাধ্যমে না সিলেকশন না না সিলেকশনের মাধ্যম হয়েছে আপনি বলেন এটা নির্বাচন চাই পারি না তো এটা কাজ করতে পারবেন ধরেন এই যে এরকম লোক আছে মনে করেন যারা বাড়ি করছে ওরা অনলি ওয়ান ম্যান কোনো আত্মীয় স্বজন না যেমন আমার মাতুয়ালের নামে ডাক দিলে দুই চারটা বাইব কিন্তু অগত কি হইব না যে সময় আমগো মতো একটা লোক আসে হস্তে করে ডরে সেরা যায় আমি করে যাই বিপদে আচ্ছা নির্বাচন কার জন্য হচ্ছে না এই 20 বছর এই যে যেমন ধরনের যে কিছু আছে লোক যেমন সেক্রেটারি কেশিয়ার সভাপতি প্রভাব বিস্তার করে হ্যাঁ ওরা কিছু করে নাই তো এই বিষয়ে এই বর্তমান কমিশনারের কাছে আপনারা বলছেন যে আমরা এই কমিটি নির্বাচনের মাধ্যমে চাই হ্যাঁ কিছুদিন আগে আমি এইভাবে বলছিলাম এইখানেই বলছিলাম আমি এই যে সভাপতিকে ধরছিলাম সাদেকুর রহমানের যে তাহলে কি করলেন আগের কমিটি বহন লাগছে আমি কি করব এমনি এমনি আমি তবে নতুন কে বলতেছে কথা এটা এই যে কমিশন ইয়ার কথা কয় মুতুয়ালির কথা কয় আমি ঠিক আছে মুতুয়ালি তাই সানো ডিক্লেয়ার দিব দেখুন তবে নতুন কারে কার দিছে পরে নাম করলো তুহিন ভাই আর ওই উমরা
নামটা নাকি যাই হোক, হ্যাঁ লুলামিন সাহেব। আর আমি হ্যাঁ পরে আমি কইলাম যে ওই লুলামিন সাহেবকে ও মসজিদে একক তো নামাজ পড়ে না, হ্যাঁ একদিন কারণ আমি প্রতি বছর বছর ইসিয়া অডিট করি। আমাদের অডিটে দুজন ব্যাংক কর্মকর্তা থাকে, একজন থাকে অন্য। প্রতি বছর বছর গত করোনায় দুই বছর করোনার জন্য আমি দুই বছরের এবং ছয় মাস এই 2021 পর্যন্ত আমি আপনার অডিট কমপ্লিট করিয়া এবং মুতাল্লি সাহেবের কাছে এক কপি পৌঁছাইছি। আমি মুসল্লিদের জানাইছি যে এই আয় এই ব্যয়, তারপরে বিল বোর্ডে আমি জানাই দিছি কোনো সমস্যা থাকলে। আমি সেক্রেটারি আছি, আমাকে বলবেন, আমি পঙ্খানো আপনাকে দেখে বুঝাই দেবো। কোথায় যদি কোনো জায়গায় গলত থাকিয়া থাকে আমাকে বলবেন, আমি সেটা দেখবো। আচ্ছা, এই কমিটি নিয়ে সব মুসল্লির কি কোনো সমস্যা আছে? কোনো মুসল্লির সমস্যা আছে কিনা আমার তা জানা নাই। যদি কোনো সমস্যা থাকে এই যে বড় ঘটনাটা হলো, এটা কি ব্যক্তিগত কারো সমস্যা? অবশ্যই ব্যক্তিগত সমস্যা। কার সমস্যা? কার সমস্যা আমি জানি না। মসজিদের যদি হিসাব চায় তাদেরকে আমি কাউকে ভয় ভীতি বা কোনো কিছু, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এখানে বেতন ওঠে 10-11 হাজার টাকা, বেতন আছে 17-17 হাজার টাকা। তারপরে মনে করেন যে খাদেমের বেতন আছে, মোয়াজ্জেমের বেতন আছে। এই মসজিদের কি কোনো ডোনার নাই? আচ্ছা বাইরে থেকে কথা বলেন না, আমরা একটা কথা বলি। খাওয়ার সময় একটা মিনিট ভাই, আমরা ছেলে ভাই, আপনি 11 বছর কোনো দৈরা মনে করেন কারো 10,000-5,000 দৈরা, ইদানিং মনে করেন 2,500 টাকা কাজ করছে। সকলে দৈরা মনে করেন 10-এর ওই সহযোগিতার 10-এর কত, আমি একটু বেশি দিই, অমুক একটু বেশি দেয় দিয়ে এইভাবে কাজ করে। আপনি 11 বছর দায়িত্ব পালন করছেন, আপনি কি নির্বাচনে আসছেন না সিলেকশনে? প্রথম নির্বাচন হয়েছে। আচ্ছা, তারপরের বছর জামে মসজিদ, এখানে গত 20 বছর যাবৎ সিলেকশনের মাধ্যমে কমিটি বলবৎ রাখছেন। বর্তমানে মুসল্লিগণ তারা নির্বাচনের মাধ্যমে এই কমিটি চাচ্ছিলেন। এলাকাবাসী কিছু অসাধু চক্র আছে, তাদের প্রভাবে মুসল্লিদের কথা অমান্য করে তারা পুনরায় যারা যে পদে বহাল আছেন তাদেরকে পুনরায় বহাল করতে রাখার জন্য আজকে এই মসজিদে একটু হয়েছিল। এখানে অফিসে ছিল এই ওয়ার্ড কাউন্সিলর, 65 নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন সেন্টু, উনি এই বিষয়ে আমরা ওনার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে মুসল্লিদের তথ্যমুখে এবং সাংবাদিকদের প্রশ্নমুখে পরে উনি বলছেন যে মুসল্লিরা যেভাবে চায় সেভাবেই আমরা এই কমিটি করে দিব। এবং মুসল্লিদের একটাই দাবি, তারা নির্বাচনের মাধ্যমে এই মসজিদের কমিটি তারা চান। রেজাউল ইসলাম, জিজি টিভি, ডেমরা।